একটু নয়ন ভরে আমি দেখি সুন্দর না কোন হইছে আছে কেডা বলো ঠিক একদম ঠিক তো বাতিজা নতুন ইনিশ শুরু করার আগে একটু মাঠটা ভালো করে দেখে লো, বল করতে অসুবিধা না হয়। আচ্ছা আরে কাকু, যে মাঠে আমি খেলি সেই মাঠ খেলার আগে আমি দেখে লই, তারপরে আমি খেলি। নলেজ দেখছেন কি নলেজ তার। তো নাসির ভাই খেলবেন তো ভালো কথা, কিন্তু টেস্ট না খেললি, 20 খেললেন তাহলে অল্প সময়ের ভিতরে কাপ হাতে পেয়ে যাবেন। কি যে কম এরা তোরা, যে যাই বলুক না কেন নাসির তো কাম গটাই দিয়েছে। এদিকে আমাদের হালার ভাই মফিজ যা আছে পাপুনদার কাছে, তো পাপুনদার অনুমতি রেখে একটু যাই না আসে। পাপুন কাকু, নাসির তো আপনার জামাই হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, তো এখন নাসির ব্যাপার কিছু বলার আছে? কি বলার না, এ নাসির গা হালার বা হালা আমার মা এটারে কি জ্বালানটা জ্বালাইছে, কারকুর বলতেও পারি নাই সইতেও পারি না, কিন্তু আমায় একটাই চিন্তা করি ওই ফুপা মেয়েটার কি হবে। তো চিন্তার কি আছে আমি বুঝলাম না। আরে মামুনি, তুমি এত রাগ হও কেন, তুমি তো আমার মেয়ের মতন, তাই তোমার জন্য আমার একটু মায়া লাগছিল, শুনলাম নাকি এখনো তুমি কাঁদতে আসো। এখন তো আমার কি চোখ দিয়ে পানি পড়তেছে? এখন না বুঝলাম পানি নাই, তাইলে 2018 সালে এগুলা কি ছিল? কিন্তু আর ধৈর্য ধরতে পারতেছি না, আমি নাম বলবো না ওর, আমি ওর নাম বলবো না, আপনারা বুঝে নেন, আমি কারো নাম বলবো না। নাসির কিন্তু এই মেয়েটাকে কষ্ট দিয়ে বিয়ে করাটা ঠিক হয়নি। নাসির বিয়ে করতেছে ভালো কথা, ওয়েল আমি জানি ও বিয়ে করবে, তো তো আর কি, নাসির তো বিয়ে করে ফেলাইছে, এখন তুমি কবে করবে? দুদিন পর আমিও করব, এটা নিয়ে এত চিন্তার কি আছে আমি বুঝলাম না। চিন্তা তো এই জন্য করি, নাসিরের তো অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল, এখন তোমার কয়জন আছে? আমাদের একটা দুইটা বয়ফ্রেন্ড থাকতেই পারে, আপনাদের প্রবলেম কি? শোভা আপু, এক দুইটার ভিতরে কি আমার নামটা আছে? পাইজামি পাইছেন না? পাইজামি নিজে নাসির বিয়ে করলি দাওয়াত দিলি না? ভাই আমারও তো দেয়নি। তা দিয়ে কামটা ভালো করলি নাসির? ভাই আপনারা তো জানেন আমার সময় খারাপ যাচ্ছে, তাই এই চুরি করে বিয়েটা করে পালাইছি, কাউকে দাওয়াত দিই নেই, তো আপনাদের জন্য আমি একটা আয়োজন করছি সামনে শনিবারে, আপনাদের সবাই দাওয়াত। সবাই বাড়ি যান, শনিবার হরতাল হরতাল হরতাল।